আসসালামু আলাইকুম মাই ডিয়ার ক্যাডেটস, আই ওয়েলকাম ইউ অল। ইটস এ ভেরি ক্রিটিক্যাল মোমেন্ট টু ইউ হোয়ার দ্য কোভিড 19 হ্যাজ ডিসপার্স এভরি হোয়ার ইন আওয়ার কান্ট্রি, অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো বি সেফ অ্যান্ড সাউন্ড অ্যান্ড স্টে ইয়োর হোম, ডোন্ট গো অ্যানি হোয়ার ফ্রম ইয়োর হোম, হাউ এভার এক্সেলেন্ট ইউ আর। আই এম মোহাম্মদ আশিকুর রহমান, লেকচারার ইন কেমিস্ট্রি অ্যাট বরিশাল ক্যাডেট কলেজ। টুডে আই এম গোয়িং টু স্টার্ট মাই লেসন অন চ্যাপ্টার 7, হুইচ ইজ কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড দ্য টপিক হুইচ ইউ উইল বি টট টুডে আর স্টেটস অফ ম্যাটার, ফেজ ট্রানজিশন, চেঞ্জেস ইন ম্যাটার অ্যান্ড কেমিক্যাল রিয়াকশনস। বাই দি এন্ড অফ দিস লেসন ক্যাডেটস, ইউ উইল বি এবল টু এক্সপ্লেইন দ্য স্টেটস অফ ম্যাটার, এক্সপ্লেইন দ্য ফেজ ট্রানজিশন অফ ম্যাটার, এক্সপ্লেইন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ অফ ম্যাটার, অ্যান্ড ফাইনালি ইউ উইল বি এবল টু এক্সপ্লেইন দ্য কেমিক্যাল রিয়াকশনস বেসড অন ডিফারেন্ট ফ্যাক্টর্স। ওকে বয়েজ, নাও মুভ অন টু দ্য ফার্স্ট টপিক্স, স্টেটস অফ ম্যাটার। এভরি কেমিক্যাল সাবস্টেন্সেস হ্যাজ থ্রি স্টেটস, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস স্টেটস। অ্যাজ ফর এক্সাম্পল, অক্সিজেন মলিকিউল হ্যাজ থ্রি স্টেটস, হুইচ আর সলিড স্টেট, লিকুইড স্টেট অ্যান্ড গ্যাসিয়াস স্টেট। সলিড স্টেট ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ সাবস্ক্রিপ্ট এস অ্যাজ স্মল লেটার, অ্যান্ড লিকুইড স্টেট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ সাবস্ক্রিপ্ট স্মল লেটার এল, অ্যান্ড ফর গ্যাসিয়াস স্টেট ইট উইল বি এক্সপ্রেসড অ্যাজ সাবস্ক্রিপ্ট জি। অ্যাজ ফর এক্সাম্পল, দি স্টেটস অফ ওয়াটার, অ্যাট ভেরি লো টেম্পারেচার্স, নিয়ারলি 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ইট ইজ এ সলিড। অ্যাট টেম্পারেচার্স বিটুইন 0 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 100 ডিগ্রি সেলসিয়াস ইট ইজ এ লুকি লিকুইড, হোয়াইল দ্য টেম্পারেচার রেইজেস অ্যাবভ 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার ইজ এ গ্যাস অর স্টিম। দ্য স্টেট দ্য ওয়াটার ইজ ইন ডিপেন্ডস আপন দ্য টেম্পারেচার। সো ফাইনালি উই কনক্লুড দ্যাট বিলো 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইট ইজ সলিড স্টেট, বিটুইন 0 ডিগ্রি অ্যান্ড 100 ডিগ্রি সেলসিয়াস ইট ইজ লিকুইড স্টেট, অ্যান্ড অ্যাবভ 100 ডিগ্রি সেলসিয়াস ইট ইজ গ্যাসিয়াস স্টেট। নাও উইল মুভ দ্য ফেজ ট্রানজিশনস অফ ডিফারেন্ট সাবস্টেন্সেস অ্যান্ড মেল্টিং অ্যান্ড বয়লিং। ফার্স্ট অফ অল মুভ অন টু দ্য ফেজ ট্রানজিশন অফ এ সাবস্টেন্স। অ্যাট ভেরি লো টেম্পারেচার্স মোস্ট সাবস্টেন্সেস আর সলিড, অ্যাজ দ্য টেম্পারেচার ইনক্রিজেস দে বিকাম লিকুইড, অ্যাট হায়ার টেম্পারেচার্স স্টিল দে বিকাম গ্যাসিয়াস। নাও দ্য মেল্টিং অ্যান্ড দ্য মেল্টিং পয়েন্ট, দ্য প্রসেস অফ এ সলিড বিকামিং আ লিকুইড ইজ কল্ড মেল্টিং, অ্যান্ড দ্য অপোজিট প্রসেস হোয়ার এ লিকুইড বিকামিং আ সলিড ইজ কল্ড সলিডিফিকেশন। অ্যাজ ফর এক্সাম্পল, ফর এনি পিওর সাবস্টেন্স দ্য টেম্পারেচার অ্যাট হুইচ মেল্টিং অকার্স ইজ কল্ড দ্য মেল্টিং পয়েন্ট, হুইচ ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্যাট সাবস্টেন্স। অ্যাজ ফর এক্সাম্পল অফ এ মেল্টিং প্রসেস ইউ সি বয়েস, হিয়ার
When heat is applied to a solid substance, it becomes into liquid state. So, the temperature at which this happens is called the melting point. Now, move on to the boiling. The process of a liquid where a gaseous a liquid substance converts into a gaseous substances are called boiling. It is also known as vaporization. While the process of a gas becoming liquid, that is, the opposite process of boiling is called condensation. Example of a boiling process here. You see that when heat is applied to any liquid state or any liquid substances, it becomes converted into a gaseous substances. Now the boiling point of substance. For any pure substance, the temperature at which boiling occurs is called the boiling point, which is the characteristics of that substance. Now we will move to the topics sublimation. Under some circumstances, the solid phase can transition directly to the gaseous phase without going through a liquid phase, and a gas can directly become a solid. So the definition of sublimation is when a solid substance is directly converts a gaseous substance is called sublimation, while the opposite process, when a gaseous substance directly converts into a solid substance, is called deposition. Now we will move on the topics changes in matter. It includes physical and chemical changes. Now the changes in matter. Every matter can be classified into two changes, which are physical or chemical changes. First of all, we will discuss the physical changes. The state change of a substance is called physical change. That means the chemical compositions before and after changing remain same. As for example, when ice melting occurs, in this case we see that liquid water when freezes into a solid state, it appears a physical change. However, this change is only a physical, as the composition remains same before and after changing. Now the chemical change. Chemical changes where one or more than one substance transform completely into a new substance having different properties is called chemical change. As for example of a chemical change, burning a candle. When a candle is burned, it converts into carbon dioxide and water. Here, the carbon dioxide and water remains the different chemical properties. Also, the candle contains different chemical properties with its other. So, this change is a chemical change. Now, the classification of chemical changes or chemical reactions. Chemical reactions can be classified on the basis of the following factors. First of all, the direction of reaction. Secondly, heat change of reaction. And thirdly, electron transition. But today's lectures, it will be discussed direction of
reaction and the heat change of reaction. First of all, the direction of reaction. Depending on the direction, reactions can be divided into two types: irreversible reaction and reversible reaction. First of all, irreversible reaction. In irreversible reaction, only reactants converts to products. Products cannot be converted into reactants. The equation of irreversible reaction is represented by using one-way arrow sign between the reactants and products. As for example, when limestone is heated at high temperature, limestone dissociates to lime and carbon dioxide. This reaction occurs in open container is irreversible. Now we'll move on the reversible reaction. In the reversible reaction, the reactants react and converts to product. At the same time, the products react again and convert to reactants. In reversible reaction, two reactions continue simultaneously. One is forward reaction and the other one is backward reaction. The forward reaction occurs when reactants goes into products, and in case of backward reactions, the products converts to the reactants. In case of reversible reactions, a double-headed arrow sign is used between the reactant and products. As for example, when limestone is heated in closed container, then calcium oxide as solid state and carbon dioxide as gaseous state will be formed, but carbon dioxide in gaseous state isn't removed from this container. In this case, as these products are in closed container, it will be react again and converts calcium carbonate as solid. So this is reversible reaction. This is another reaction which is reversible, where ethanol and ethanoic acid reacts in presence of any inorganic acids like HCl or H2SO4. It will convert an ester. Now the heat change of reaction. Depending on the heat change of reaction can be divided into two types: exothermic reaction and endothermic reaction. First of all, we'll discuss the exothermic reaction. In exothermic reaction, heat is produced in that reaction. The reaction container and solution become hot when exothermic reaction occur. And the evolved heat is expressed by adding it with the products or as del S. The value of del S will be negative in exothermic reaction. As for example, when 2 moles of ammonia gas is produced from the reaction between nitrogen and hydrogen, then 92 kilojoule heat is produced, which can be expressed in these two types. This is the first type and this is the second type. Now the endothermic reaction. In endothermic reaction, heat is absorbed at the time of producing the products from reactants.
The reaction is called endothermic reactions when the container and solution become cool in case of endothermic reaction, and the absorbed heat is expressed by deducing it from the products or by adding with the reactants, or as del S. The value of del S will be positive in endothermic reactions. As for example, you see that, boys, when 2 moles of nitric oxide is produced from the reaction between nitrogen gas and oxygen gas, then 180 kilojoule heat is absorbed in these reactions, which can be expressed in the following systems. This is the first one, this is the second one, and this is the third one. But the third one is the best system now. Some findings of this lesson. This lesson concludes here some of the findings. First of all, matter typically exists in one of the three states: solid, liquid, or gas. Secondly, the process of a solid becoming a liquid is called melting, and the process of a liquid becoming a gas is called boiling or vaporization, and the state change of a substance is called physical changes where one or more than one substance transforms completely into a new substance having different properties is called chemical change. Okay, boys, now some home task for you. Here a creative question is appeared. You see the two processes, process A and process B. Process A, you see that it's a physical change example, and the process B contains the chemical change example. So by observing this stems, you can be solved the following questions. The first one is the definition of endothermic reactions. The second one is write down the classification of chemical reaction, and the third one is explain why the process A shown in the stem is a physical change, and finally the last one, an analyzation part, where you see that both physical and chemical change are occurred in process B shown in the stem. Analyze it. Okay, boys, best of luck. Stay and safe, and stay your home during this COVID-19. Okay, boys, thank you, and thank you all.